শেখ হাসিনার পতনে, ভয় করি না মরণে, শেখ হাসিনার পতনে, এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ, এক দফা এক দাবি, চালো রে চালো, স্বৈরাচারের গদিতে, বজ্রের গদিতে, বাকশালীদের গদিতে, শেখ হাসিনা বজ্র, চোর চোর বজ্র, শেখ হাসিনা বজ্র, চোর চোর বজ্র, এক দুই তিন চার, শেখ হাসিনা গদি চার, গদি কি তোর বাপদাদার, শেখ হাসিনা গদি চার, গদি কি তোর বাপদাদার, ওই হাসিনা গদি চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ সরকারকে হতে হবে বন্দী। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে একটি বাংলাদেশের ইতিহাসকে জন্ম দিয়েছে, যে বিশ্ববিদ্যালয়ে বায়ান্নর ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যে বিশ্ববিদ্যালয়ে 69-এর গণপুতের নেতৃত্ব দিয়েছে, যে বিশ্ববিদ্যালয় থেকে 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে ঘোষণা এসেছে, সেই বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা রক্তাক্ত ঘটনার বিনিময়ে বাংলাদেশ অর্জিত করেছে অনবদ্য সাফল্য। আবারও 2023 সালে দেখতে হয়েছে দাস্তুর বিপিনুল হকুরকে রক্তাক্ত করেছে, রাজু ভাস্কর্যের বাংলাদেশে নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে, আবারও জনতার মুক্তি আসবে। কিভাবে মুক্তি আসবে? এইবার জনগণের মুক্তি আসবে দাস্তুর বিপিনুল হকুরের রক্তের বিনিময়ে, যেই রক্ত উনি রাজু ভাস্কর্যের পদে এসে দিয়েছেন, ছাত্রলীগের সন্ত্রাসীদের মাধ্যমে দিয়েছেন। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আমরা বলতে চাই আজকে সারা দেশে গুম গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে সংস্কৃতি আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করেছে, সেই সরকারকে হটাতে হলে সকল রাজনৈতিক দল মধ্যে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। 2006 সালে আওয়ামী লীগ সরকার যে লগি বৈঠের আন্দোলনে সাধারণ জনগণকে পিটিয়ে হত্যা করে তাদের উপর তাণ্ডব নৃত্য চালিয়েছিল, সেই কুরাঙ্গারদের বিচার বাংলার মাটিতেই হবে হবে ইনশাল্লাহ। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আজকে আপনাদের বলতে চাই বাণিজ্যিক ব্যাংকগুলো খেয়ে ফেলেছে। আজকে আপনারা জানেন কেন্দ্রীয় ব্যাংক থেকে 10,800 কোটি টাকা অর্থ ঋণ বাংলাদেশ সরকার গ্রহণ করেছে, বিশ্বের বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ এই ঋণ গ্রহণ বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসযজ্ঞের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বন্ধুগণ, আপনাদের বলতে চাই এই অর্থ ধ্বংসের পিছনে আওয়ামী লীগ সরকার যে ভূমিকা রাখছে, প্রতি বছর ইচ্ছে মতো বাজেট তৈরি করছে, ঘাটতি বাজেট বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে পূরণ করছে। আমি বলতে চাই এই অর্থকে পুনর্বহিত করতে হবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে বাস্তবায়ন করতে হবে, গণ অধিকার পরিষদকে আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আমরা বলতে চাই বিচারহীনতার সংস্কৃতিকে, বিচারহীনতার সংস্কৃতিকে জাতীয় রোগারে পেটে পাঠিয়েছে, মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সম্পাদিত রাষ্ট্র বিনির্মাণ করতে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আপনাদের বলতে চাই চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে শেখ হাসিনা সরকারকে হতে হবে বন্দি, হটাও মাফিয়া, বাঁচাও দেশ, গর্ব সোনার বাংলাদেশ, মুক্তি 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 চাই, চোর চোর ভাবচোর, চোর চোর ভাবচোর, একটা ভাই একটা বি, একটা ভাই একটা বি, স্বৈরাচারের পতনে, স্বৈরাচারের পতনে, বিপিডিউর দিত্যনাথ, স্বৈরাচার বাচ্চার, সংগ্রামী সাথীরা বন্ধুগণ, আজকে টানা 15 বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা দাড়ি বলে, এদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী বলে দাবিদার সংগঠন
3000 নেতৃবৃন্দকে তারা বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে। শুধু তাই নয়, দিল্লির দাবেদারে এদেশে ক্ষমতায় থাকার জন্য 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে এদেশের 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন সেই 2013 সালে শাপলা চত্বরে আলে মোরাবাকে কিভাবে কচুকাটা করা হয়েছে। আমরা একটি কথা বলতে চাই, আওয়ামী লীগের সমাবেশ মানে হত্যা এবং নির্যাতনের সমাবেশ। আওয়ামী লীগ যখনই শান্তি সমাবেশের কথা বলে তখনও তারা মানুষ হত্যা করে। আওয়ামী লীগ দেশের সনাতন ধর্মীদেরকে জামাত শিবির বলে হত্যা করে, যার প্রমাণ আপনারা দেখেছেন যে পুরানডাঙ্গায় বিশ্বজিৎকে কিভাবে কুপিয়ে তারা হত্যা করেছে। আমরা একটি কথাই বলতে চাই, গত 15 বছরে যতগুলো হত্যা নির্যাতনের সাথে যা সব আইনশৃঙ্খলা বাহিনী জড়িত এবং সরকারের পেটা বাহিনী জড়িত, তাদের সবাইকে জনতার সরকারের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। সংগ্রামী সাথে বন্ধুগণ, তারা 15 বছর ধরে সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এক ধরনের ভয়ের পরিবেশে রাখছে। সেই ভয়ের পরিবেশ ভেঙে 30 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে ছাত্র অধিকার পরিষদ যখন সবার প্রথম স্লোগান দিয়েছে স্টেপ ডাউন হাসিনা, তখন থেকেই ছাত্র অধিকার পরিষদের উপর তাদের ওই নির্যাতনের খড়গ নেমে আসছে। এই এখানে বিনিয়ামিন মোল্লা ঘোষণা দিয়েছিল ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে সকল ছাত্র সংগঠনগুলি নিয়ে বৃহত্তর ছাত্র ঐক্য করা হবে। তারপরে 2 আগস্ট কি নারকীয় ভাবে পাকিস্তানের মিলিটারির মতো বিপিনের বাসায় বেকারজনক ভাবে অভিযান চালিয়ে বিনিয়ামিন মোল্লাকে আটক করা হয়। ও মুক্তি 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 চাই, জামিন ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, জামিন ভাইয়ের মুক্তি চাই। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, চলে পড়ে আন্দোলন বন্ধ করা যাবে না, মুক্তি 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 চাই, জামিন ভাইয়ের মুক্তি চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের এই প্রোগ্রাম শেষে যেহেতু বিক্ষোভ মিছিল আছে, আমরা 3টি দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে ডাকসুর বিবি জনাব নুরুল হকের উপর যে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে প্রত্যেকের ডকুমেন্টেশন করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি করেছি তাদেরকে বহিষ্কার করতে হবে। একই সাথে ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লাকে অতি দ্রুত মুক্তি দিতে হবে, অন্যথায় সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বৃহত্তর ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে একটা বাধা দিয়ে আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাইকে অনুরোধ করব অতি সংক্ষেপে বক্তব্য শেষ করার। আন্দোলন চলছে, আসলে আজকে যে আমাদের আন্দোলন বা সমাবেশ, সেই জায়গায় কিছু পুরনো বিষয় রয়েছে যেটা সামনে চলে এসেছে। আজকে যারা প্রশাসনে আছেন তাদের বেতন বর্তমান সরকার দিতে পারছেন না। তাদের বেতন দেওয়ার জন্য কি করছেন বর্তমান সরকার? যারা সাংবাদিক ভাইরা রয়েছে, যারা বিজ্ঞ নেতৃত্ব রয়েছেন তারা জানেন, কিন্তু আমার মতো যারা সাধারণ মানুষ তারা হয়তো জানি না। নতুন করে টাকা ছাপিয়ে তাদের বেতন দিতে হচ্ছে, যার ফলে প্রত্যেকটি দিন প্রত্যেকটা সূর্যাস্তদয়ের সাথে সাথে প্রত্যেকটি জিনিসের দাম বাড়ে। আজকে যখন চলে যান ডিমের দাম 12 টাকা, বিকেল বেলা গেলে হয়ে যায় 13 টাকা, পরের দিন গেলে হয়ে যায় 15 টাকা। আমি বিশ্বাস রেখে বলছি, আজকে যারা আমরা এই বিক্ষোভ সমাবেশে এসেছি তাদের ভিতর অধিকাংশই সম্ভবত দল ভাতের সাথে আমিষ দলে ডিম মাংস বা মাছ খেতে পেরেছে কিনা এটা অত্যন্ত সন্দেহের বিষয়। আজ অনেক আমদানি কাজ করতে হয়েছে, কারণ
দেশের কোন ব্যাংক আর আজকের ক্ষমতা রাখে না এলসি ওপেন করার জন্য। সামান্য একটি এলসি ওপেন করার জন্য বিদেশি ব্যাংকের কাছে যেতে হয়, যার জন্য খাবারের দাম বেড়ে যায়। আর এর সুযোগে এই টিপা মুন্সি যখন বলে জিনিসের দাম কমাতে পারি না, সিন্ডিকেট রয়েছে, বুঝতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন দুর্নীতি যদি হয় আপনারা বলে দিন, আপনার বাণিজ্য মন্ত্রীকে জিজ্ঞেস করেন দুর্নীতি কোথায় হয় তিনি জানেন। আজ আর একটি বিষয় শুধু আমি বলবো, বাংলাদেশের পার্শ্ববর্তী একটি দেশ, যে দেশে 20 কোটির উপরে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা রয়েছে, তারা দিল্লির কাছে নোহা গুরুগঞ্জ অঞ্চলে শান্তিপূর্ণভাবে সম্প্রীতির মাধ্যমে তারা বসবাস করেছিল, তাদের ধর্ম পালন করেছিল। কিন্তু এই বজরঙ্গ দল, ওই যে বিএসপি, ওই যে বিজেপির কুখ্যাত হত্যাকারীরা সেই মসজিদের ইমামকে হত্যা করেছে। সেই মুসলিম ভাইরানের জীবন বাঁচাতে দিল্লি ছেড়ে চলে আসছে পশ্চিমবঙ্গে। আর আমার দেশের সরকার কোনো প্রতিবাদ করে না। আজকের বলতে চাই দেশের অবস্থা অত্যন্ত খারাপ। আজকের আমি আওয়ামী লীগ বুঝলাম, বিএনপি বুঝলাম, জামাতে ইসলামী বুঝলাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আসন গণ অধিকারের নেতৃত্বে বিভিন্ন লোকের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন, আমরা ইসলামের নিরাপত্তা দিব, আমরা ভারতের মুসলমানকে কোন ধরনের অত্যাচার করতে দেব না, আমরা রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ করব। আসুন সহযোগিতা করুন, আমরা একটি সুন্দর বাংলাদেশ দেব। আল্লাহ হাফেজ।